উত্তমাশা চ্যানেলে সবাইকে স্বাগত। ত্রিকোণমিতির যৌগিক কোণের পরবর্তী অধ্যায় যোগফল ও গুণফলের রূপান্তর একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ে আটটা সূত্র আছে, সেই সূত্রগুলো এখানে তালিকা করেছি এবং কিছু প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দুটো সাইন কোণানুপাতের যোগফল তাকে সাইন আর কস দুটো কোণানুপাতের গুণফল আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ মাদিকটা ছিল যোগফল, ডান দিকটা গুণফল আকারে এলো, সেই জন্য এই অধ্যায়টার নাম যোগফল গুণফলের রূপান্তর। এরকম সাইন অনুপাত বিয়োগ সাইন অনুপাত, সেক্ষেত্রেও একটা ওরকম গুণফলের সূত্র তৈরি হয়। এখানে দুটোই সাইন সাইন ছিল, ওরকম কসের কসের ক্ষেত্রেও গুণফল আকারে প্রকাশ করা যায়। এবং উল্টোটা, যে কোনো সূত্র দিয়ে প্রশ্ন উত্তর করতে গেলে বাঁ দিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাঁ দিক দুদিকেই যাওয়ার স্বাচ্ছন্দ্য থাকা চাই। সবসময় প্রশ্নের সুবিধার্থে আমি সূত্রকে বাঁ দিক থেকে ডান দিকেই শুধু প্রয়োগ করতে শিখব তা নয়, হ্যাঁ উভয় দিকেই যাতায়াত করতে হবে। কিন্তু আচ্ছা, আমি প্রশ্নের উত্তরে চলে যাই। সূত্রগুলো এখানে খুবই সহজ। আগের যে যৌগিক কোণে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এসব ছিল, তার থেকে এই সূত্রগুলো একটু যোগ বিয়োগ করে তৈরি হয়েছে, অঙ্ক করতে করতেও বুঝতে পারবে। প্রথম প্রশ্নটা এরকম আছে, একটা প্রমাণ, বাঁদিকে আছে সাইন ষোলো ডিগ্রি প্লাস কস ষোলো ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু কমন, ব্র্যাকেটের ভিতরে রুট থ্রি কস ওয়ান ডিগ্রি যোগ সাইন ওয়ান ডিগ্রি। পরবর্তীকালে এই কোণের এই ডিগ্রি চিহ্নটা আমি দিইনি, যথেষ্ট সময় সাপেক্ষ বলতেও হয়, সেই জন্য ওটা তোমরা বুঝে নেবে। বামপক্ষ নিয়ে শুরু করেছি। আগের অধ্যায়ে একটা অঙ্ক এরকম কথা বলেছিলাম যে সাইন আর কস দুজনে এরকম যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদেরকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। সেক্ষেত্রে কি করতে হয়, অবশ্যই যে দুজনের সহগের বর্গের যোগফলের বর্গমূল, বর্গের যোগফলের বর্গমূল, দুজনের সহগ এখানে কেউ নেই মানে এক এক, তাদের বর্গ এক এক, যোগফল দুই, তার বর্গমূল রুট টু, সেই রুট টু জোর করে কমন নিতে হয়। তাহলে অ্যাডজাস্ট করতে গিয়ে আমি প্রত্যেকটার সঙ্গে ওয়ান বাই রুট টু পাশে সহগ হিসাবে এনেছি। এই ওয়ান বাই রুট টু সাইনের সঙ্গে ওয়ান বাই রুট টুকে আমি লিখেছি কস ৪৫, কসের সহগ ওয়ান বাই রুট টু পাল্টে গিয়ে সাইন ৪৫, তাহলে একটা সাইন এ প্লাস বি সূত্রের আকারে এসে যাচ্ছে। সাইনে কস বি যোগ সাইন বি কসে, সাইন ৪৫ যোগ ১৬ সাইন ৬১, সাইন ৬১কে পাল্টে লিখেছি ৬০ যোগ ১, কারণ আমার প্রমাণে ১ ছিল, তাহলে ৬১ থেকে ১ আনতে গেলে ৬০ খুব সহজেই এসে যায়। সাইন এ প্লাস বি এখানে নতুন আকারে এলো, আবার তাকে সূত্র করা হয়েছে। সেই সূত্র অনুযায়ী সাইন ৬০ কস ৬০ এর মান আমার জানা আছে, সেই মান বসানো হয়েছে। বসানোর পর দেখতে পাচ্ছি একটা নিচে থেকে ২ কমন যায়, ওপরের রুট টু আগে থেকে কমন ছিল, তার সঙ্গে একটা ক্যান্সেল হয়ে ওয়ান বাই রুট টু, আর বাকিটা দেখো ডান দিকের সঙ্গে প্রমাণ হয়ে গেছে। তাহলে ৬১ ডিগ্রি একবার এসেছে ৪৫ যোগ ১৬ আকারে, আবার একবার এসেছে ৬০ যোগ ১ আকারে, অঙ্কের সুবিধার জন্য আমি করতেই পারি। এই অঙ্কটা আমি কিন্তু এখানকার কোনো সূত্র প্রয়োগ করিনি, লক্ষ্য করে দেখো আগের অধ্যায়ে যা শিখেছিলাম সেই অনুযায়ী। আমার পরীক্ষায় প্রশ্নের উত্তর আমি যে কোনো সূত্র যে কোনো অধ্যায়ের নিয়মে করতে পারি, ওটা কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তীকালে আমরা আরও অনেক কিছু সূত্র শিখব, সেখানে কার সূত্র দিয়েও হয়তো এই অঙ্কটা করা যেতে পারে। হ্যাঁ, আমি ইচ্ছা করি এটা বিকল্পভাবেও যে আগের অধ্যায় থেকে করা যায় সেটা আমি দেখিয়েছি। এই অধ্যায়ের সূত্র থেকে এই প্রশ্নটা কি করে সমাধান করা যায় তারপরে আছে। সাইন ষোলো যোগ কস ষোলোকে আমি পাল্টে লিখেছি এরকম, কস ষোলোকে ৯০ বিয়োগ ১৬ সাইন হয়ে গেছে, পুরো কোণে কোণানুপাত অনুযায়ী যা হয়। তাহলে চলে এলো সাইন ষোলো যোগ সাইন ৭৪, সাইন যোগ সাইন প্রথম সূত্র অনুযায়ী টু সাইন যোগ ফল বাই টু, কস ওদের বিয়োগ ফল বাই টু, যোগ বিয়োগ ইত্যাদি সরল করলে এটা ৪৫ ২৯, সাইন ৪৫ এর মান আমার জানা আছে ওয়ান বাই রুট টু, বসিয়ে দিয়েছি ২৯।
আমার যেহেতু ডান দিকের প্রমাণ ওই এক আছে, তাহলে ২৯টাকে একটু পাল্টে লেখা হচ্ছে, দেখো ৩০ বিয়োগ ১ ২৯ কস এ মাইনাস বি, আগের অধ্যায়ের সূত্র অনুযায়ী কস এ কস বি যোগ সাইন এ সাইন বি, কস ৩০ সাইন ৩০ এর মান আমার জানা আছে, বসানো হয়েছে, সরল হয়েছে, ডান দিককে প্রমাণ এসে গেছে। পরের প্রশ্ন, একটা প্রমাণ, বামপক্ষ ভগ্নাংশ কি করা হয়েছে? লব হরের প্রত্যেককে একটা নির্দিষ্ট জিনিস দিয়ে ভাগ করা হয়েছে, এখানে সেটা কি রাশি? কস ২০ডিগ্রি। আমি ডিগ্রিটা লিখিনি, আবার বলে দিচ্ছি, কস ২০ডিগ্রি দিয়ে ভাগ করা হচ্ছে। তাতে করে কি হয়, লবের প্রথম পদ ছিল কস ২০, কস ২০ দিয়েই ভাগ হচ্ছে, তাহলে হয়ে যাবে ১। একই রকম সাইন ২০ ভাগ করার জন্য ট্যান, নিচেও একই রকম, নিচে যে ট্যান আছে তার সঙ্গে একটা অতিরিক্ত ১ গুণ আকারে নেওয়া হয়েছে। যে কোনো জিনিসকে আমি ১ গুণ করলেও তো কিছু হেরফের হয় না, আমার সমাধানের সুবিধার্থে আমি এখানে সেটা ১ গুণ আকারে করেছি, তার কারণ একটু পরেই বুঝতে পারবে। ওপরের ১ যেটা ছিল তাকে লিখেছি ট্যান ৪৫, নিচে ওই যে গুণ আকার অতিরিক্ত ১ নেওয়া হয়েছিল তাকে লেখা হচ্ছে ট্যান ৪৫, তার কারণ এটা আমার একটা আগের অধ্যায়ে সূত্র আকারে এসে যাবে বলে, এবং এই কায়দা পরবর্তীকালে অনেক প্রশ্নে করতে হবে, এবং এই কায়দা না করলে হয়তো উত্তর করাই সম্ভব নয়। তাহলে একটা সূত্র এসে যাচ্ছে ট্যান এ মাইনাস বি, ৪৫ বিয়োগ ২০ ট্যান ২৫, এটাই বামপক্ষ ছিল। এটা গেল আগের অধ্যায় অনুযায়ী এর সমাধান। যদি আমার এখনকার অধ্যায় অনুযায়ী যোগফল গুণফল অন্যমে সমাধান হয়, আমি বিকল্প এখানে দেখাচ্ছি, সাইন ২০ যেগুলো ছিল তাদেরকে পাল্টে নেওয়া হচ্ছে পুরক্ষণের নিয়ম অনুযায়ী কস ৯০ বিয়োগ করে, তাহলে এখন সবটাই কস দিয়ে চলে এলো। কস মাইনাস কস সূত্র ৮ নম্বর ৪ নম্বর সূত্র ছিল, ২ সাইন যোগ বাই ২, সাইন বিয়োগ বাই ২, শেষেরটা বিয়োগ ৭০, দেখেছো ৭০টা এখানে বড়, কিন্তু কস ৭০ এর মান ছোট, কোন বড় হয়ে গেলে কসের মান কমে যায়, কস ৭০ এর মানটা কম কিন্তু কোন ৭০ ডিগ্রি মান ২০ ডিগ্রির চেয়ে বেশি, সেক্ষেত্রে আর মাইনাসের ওই জন্য ঝামেলা হয় না। একই রকম নিচে কস যোগ কস যোগ বিয়োগ ইত্যাদি ভাগ ২ ছিল, সরল হয়েছে, উপর নিচে ২ ২ ক্যান্সেল হয়েছে, সাইন ৪৫ সাইন ২৫ ইত্যাদি ইত্যাদি, সাইন ৪৫ ১ বাই রুট ২, কস ৪৫ ১ বাই রুট ২ ক্যান্সেল, রইল সাইন ২৫ বাই কস ২৫ ট্যান ২৫। খুব সহজ অঙ্ক, প্রথম দিকার তো অধ্যায়ের প্রথম দিকে অঙ্কগুলো একটু একটু সহজ, সেটা বিকল্পভাবেও আগের অধ্যায় অনুযায়ী করা যায়, সেও দেখিয়েছি। পরের প্রশ্ন, একটা প্রমাণ, ৪টে সাইন পদের যোগফল সমান ২টো সাইন, ১০ ২০ ৪০ ৫০, এরা ৪জন বাঁদিক, ডান দিকে ৭০ আর ৮০, দেখা যাক বামপক্ষ নিয়ে শুরু। প্রথম যে ২টো সাইন তাদের উপরে আমি সাইন যোগ সাইন সূত্র করতে পারি, ২ সাইন যোগফল বাই ২, কস কোণের বিয়োগফল বাই ২, পরবর্তী ২টো সাইনের ক্ষেত্রে একই রকম। এবার এই কোণগুলো হিসাব হয়েছে, এখান থেকে সলভ করেছে ১৫ ডিগ্রি, এটা ৫ ডিগ্রি, ৪৫ ৫। এবার যদি মান জানা থাকে বসাতেই পারি, দেখা যাক, এখানে দেখা যাচ্ছে ২ কস ৫ কমন যায়, কমন নেওয়া হয়েছে, রইল সাইন ১৫ যোগ সাইন ৪৫, সাইন প্লাস সাইন, আবার আমি ওই সূত্রটা করতে পারি, এখানে করা হয়েছে, কোণের সরল করে একটা মান এসেছে ৩০, একটা ১৫, তাহলে শেষমেশ দাঁড়ালো ৪ কস ৫ সাইন ৩০ এর মান ১-এর ২, কস ১৫ সমান ২ কস ৫ কস ১৫। এখানে কস দুটোর গুণফল আকারে আছে, সঙ্গে ২ও আছে, সূত্র করতে কোনো অসুবিধা নেই, কস যোগফল যোগ কস বিয়োগফল, কস যোগ করলে কস ২০ যোগ কস ১০। আমার ডান দিকে প্রমাণে সবগুলো সাইন ছিল, দেখো এসে গেছে, সাইন ২০কে কস ২০কে সাইন পুরক্ষণ অনুযায়ী সাইন ৭০ এবং কস ১০ সাইন ৮০, খুব সহজ, এটাই ডান পক্ষ। এগুলো এখনো সহজ সহজ অঙ্ক হচ্ছে, পরবর্তীকালে একটু কায়দা বা পরীক্ষা প্রশ্ন হওয়ার মতো প্রশ্ন আসবে, এই অঙ্কটা মান নেই না।
সাইন 20 সাইন 40 সাইন 80 গুণফল আকারে আছে তিনজন সঙ্গে দুইও নেই এর মান নির্ণয় সূত্র ওখানে প্রত্যেকটা দেখা যাচ্ছিল যে যেখানে যেখানে গুণফল আছে সেখানে সেখানে একটা করে দুই অবশ্যই থাকবে দুই নেই তার জন্য আমাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে একে দুই একটা জোর করে কমন সঙ্গে দুই একটা ভিতরে সাইন 80 একে বাইরে কারণ আমার তো দুজন নিয়ে সবে সূত্র তিনজনে হয় না সাইন 80 টা বাইরেই আলাদা রইল টু সাইন সাইন ফর্মুলা কস বিয়োগফল কোণের বিয়োগফল 40 বিয়োগ 20 মাইনাস কস কোণ দুটোর যোগফল 60 ব্র্যাকেট তুলে সরল করা হলো যার মান জানা আছে কস 60 বসানো হলো এরকম একটা চেহারা এলো আবার জোর করে একটা দুই নিতে হচ্ছে নিয়ে যাতে করে আবার ফর্মুলা করা যায় ঠিক আছে তাহলে সাইন 80 কস 20 সাইন যোগফল যোগ সাইন বিয়োগফল এরকম এসেছে এটাতে তো দুটো নেই একজন আছে ফলে এখানে এমনি এমনি পড়ে রইল ব্র্যাকেট আবার তুলে সরল করা হচ্ছে আর এই সাইন 80 কে এই রকম আকারে লেখা হচ্ছে 180 বিয়োগ 100 তাতে করে 180 থেকে একটু কম বিয়োগ হয়েছে মানে একটু কম অর্থাৎ সেটা দ্বিতীয় পাদে সাইন সেখানে ধনাত্মক হয় ফলে কোনো চিহ্ন পরিবর্তন হলো না শুধু সাইন 100 ডিগ্রি এখানে বসে গেল প্লাস মাইনাসে সাইন 100 100 বাদ চলে যাচ্ছে রইল √3/8 তাহলে এটার মান √3/8 এর পরবর্তী অধ্যায়ে যখন আমরা গুণিতক কোণ শিখব সেখানে এই উত্তরটা একটু অন্যভাবেও করা যাবে সেখানে আমি দেখাবো তখন হয়তো মনে হতে পারে এই হিসেবটা একটু বেশি গোলমেলে সেইটা সহজ আচ্ছা সে পরের কথা ঠিক সাইনে তিনটে রকম গুণফল যে উত্তর পাওয়া গেল সেই রকম কসের গুণফলও উত্তর তিনটেইভাবে পাওয়া যেতে পারে এরকম একটা জোর করে একে দুই দুই অ্যাডজাস্ট করে করা যাবে এটা আমি তোমাদের জন্য ছেড়ে দেবো তবে সেক্ষেত্রে উত্তর হবে 1/8 তাহলে তিনটে সাইন তিনটে কস এর সাহায্যে নিশ্চয়ই তিনটে ট্যানেরও পাওয়া যাবে উপরে সাইন কসের যদি এরকম ভেঙে নেওয়া হয় তিনটে সাইন তিনটে কস মান তো আমার জানা আছে তাহলে এরকম একটা উত্তর আসবে ঠিক এই নিয়মে এই অঙ্কটাও আমি একটু হিন্স দিয়ে ছেড়ে দিচ্ছি কস 40 কস 80 যোগ কস 40 200 কস 80 কস 200 কার সঙ্গে দুই নেই তাহলে একটা দুই হাফ অ্যাডজাস্ট করতে হবে সূত্র প্রয়োগ করা যাবে সেখানে দেখবে অনেক কিছু প্লাস মাইনাস বাদ যেতে পারে অথবা এমন কোণ আসবে যেখানে কস সেই কোণের মান জানা আছে লক্ষ্য করে দেখো যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলোর যোগফল বা বিয়োগফল 30-এর গুণিতক কারণ আমরা বেশিরভাগ 30-এর গুণিতক কোণের মান জানি 30, 60, 90, 120, 150, 180 ইত্যাদি সেই জন্য এটা একটু সহজ হবে আমি আপাতত একটা ইঙ্গিত দিয়ে ছেড়ে দিচ্ছি একটা প্রমাণ এই জিনিস তিনটে দেওয়া আছে একস থিটা বি কস থিটা প্লাস 2π/3 সি কস থিটা 4π/3 প্রমাণ করতে হবে এবি যোগ বিসি যোগ সি এ সমান 0 যেটা দেওয়া আছে সেটা সমান এটা কে বলে ধরে নিচ্ছি তিনটে জিনিস যখন এরকম সমান দিয়ে দেওয়া থাকে সমস্ত অঙ্কে বীজগণিতে বলো পরবর্তীকালে যা যা আছে এটা কে বলে ধরে নিতে হয় ধরে নিলে আমি এখান থেকে k/c সিটা দিকে গেলে k/c তার মান তাহলে পাওয়া যাচ্ছে কস থিটা প্লাস 4/3 এরকম k/b k/a এর মান আলাদা করে বের করে নিয়েছি এবারে আমি এই তিনটে মানের যোগফল নিয়ে শুরু করেছি কস তিনটে যোগফল প্রথম কস থিটাকে রেখে দিচ্ছি পরে দুটো কস যোগফলের থেকে গুণফলে যাবার যে সূত্র হয় সেটা করা হচ্ছে কস যোগফল বাই টু কস বিয়োগফল বাই টু যোগ বিয়োগ ইত্যাদি হিসাব করলে এরকম একটা এসে যাচ্ছে 2π θ/2 2π/3/2 এখন এই 2π প্লাস 2θ/2 ছিল এই 2 উপর থেকে কমন নিলে নিচের সঙ্গে ক্যান্সেল হবে
সাইটা পাই বাই 3 cos পাই বাই 3 মান আমার জানা আছে 1 এর 2 বসিয়ে দেওয়া হচ্ছে আর cos পাই প্লাস থিটা পাই প্লাস থিটা পাই থেকে বেশি হয়ে যাচ্ছে মানে থার্ড কোয়াড্রেন্ট সেখানে cos মাইনাস হয় মাইনাস cos থিটা দুই হাফ কেটে গিয়ে শুধু cos থিটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে তাহলে আমি এইটা থেকে কাজ শুরু করেছিলাম যার মান পাওয়া গেল 0 এখন লসাগু করলে এরকম একটা চেহারা হয় তো এখান থেকে কি পাওয়া যায় কোন ভগ্নাংশ সমান 0 মানে তার লবটা 0 ab bc c সমান 0 এখানে যে cos দেওয়া আছে যদি কেউ sin নিয়ে প্রশ্নটা উত্তর করতে চায় তাহলে হবে এবং সেটা একটা নতুন প্রশ্ন হিসেবে সমাধান করতে পারো এই cos গুলোকে sin ও করলে এরকম নিয়মে উত্তর করা যাবে পরের প্রশ্ন দুটো জিনিস দেওয়া আছে একটা sin এর বিয়োগফলের মান আর cos যোগফলের মান এর থেকে এই রকম দুটো জিনিসের মান নির্ণয় করতে হবে tan x plus y by 2 tan x minus y by 2 sin বিয়োগ sin সূত্র হয় 2 sin বিয়োগফল by 2 cos যোগফল by 2 আর cos প্লাস cos যোগফল থেকে গুণফল আকারে আনতে গেলে 2 cos যোগফল by 2 cos বিয়োগফল by 2 এই দুটোকে 1 নম্বর 2 নম্বর সমীকরণ চিহ্নিত করা হয়েছে দুটোকে হোল স্কয়ার করে দেওয়া হলো দুইটা হয়ে গেল 4 sin cos গুলো স্কয়ার স্কয়ার হয়ে গেল স্কয়ার একই রকম এটাও যোগ করা হচ্ছে যোগ করলে দেখা যাচ্ছে দুটোতে 4 আছে আর cos স্কয়ার x plus y by 2 একই দুজনেরই আছে তাহলে কমন নেওয়া যাচ্ছে কমন নিলে থাকবে সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান ডান দিকে স্কোয়ার যোগ বি স্কোয়ার এই অংশটা চেনা জানা সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার আকারে আছে তাহলে ওয়ান ওয়ান গুণ আকারে আছে না লিখলেই চলে তাহলে এটা পাওয়া গেল কস স্কোয়ার মান যদি এই হয় তাহলে সেক স্কোয়ারের মান ঠিক তার উল্টোটা চার বাই এইটা সেক স্কোয়ারকে পাল্টে লেখা যায় ট্যান স্কোয়ার যোগ এক এবার শুধু সরল করা হচ্ছে তাহলে ট্যান স্কোয়ারের মান একটা এদিকে সে বিয়োগ এক হলো সরল হলো তারপর স্কোয়ার তুলে দিয়ে ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু এর মান পাওয়া গেল রুট হয়েছে সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস এই মানটা পাওয়া খুবই সহজ কিছুই না শুধু এক নম্বর ডিভাইডেড দু নম্বর করে দিলেই হয়ে যাবে যেটা মিল আছে ওপর নিচে cos x plus y by 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে tan x by 2 y by 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে আর sin by cos যেমন tan হয় তাহলে মান দাঁড়ালো শুধু a by b এই প্রশ্নটা আবার যদি অন্যভাবে ভাবা যায় আমার প্রথম যেটা দেওয়া ছিল sin মাইনাস sin আর cos প্লাস cos এই দুটোই প্লাস থাকতো sin প্লাস sin সেক্ষেত্রে ট্যান এক্স মাইনাস বাই টু এর মান পাওয়া একটু বেশি দীর্ঘ হতো এরকম স্কোয়ার করে সেক আকারে আসত আবার উল্টোটা ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু এর মানটা খুব সহজেই আসত যেখানে এক ভাজিতক দুই করে এ বাই বি উত্তর এসেছে আমার এরকম বলার উদ্দেশ্য যে প্রশ্নগুলোকে চিনে রাখা যেটা এই নিয়মে যেতে হবে অন্য কোন নিয়মে গেলে দীর্ঘ হবে অসুবিধে হবে হোঁচট লাগতে পারে রাস্তায় হাঁটতে এটা মাইনাস আছে প্লাস এটা দুটো প্লাস হলেও একটা অঙ্ক হতে পারে সেটা এখানে দেখা এগুলো বলে ছেড়ে দেওয়া হচ্ছে তোমাদের নিজেদের জন্য